নমস্কার ইউটিউব দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা স্টার্টআপ প্রোগ্রাম যে আছে ওই প্রোগ্রামগুলোকে আমাদের কাস্টম অনুযায়ী ওগুলোকে ডিসেবল করে রাখতে পারি। তো এক্ষেত্রে কী হয়, অনেক সময় যত আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন ততই আপনার আপনার অ্যাপ্লিকেশনের যখন আপনার উইন্ডোজটাকে অন করবে তখন এর বুটিং টাইমটা বেড়ে যাবে। কেননা কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যা কিনা ব্যাকগ্রাউন্ডে চলে, যখন আপনি অপারেটিং সিস্টেমটাকে অন করছেন তখন ওই কিছু কিছু প্রোগ্রামগুলো অটোমেটিক স্টার্টআপে প্রোগ্রামগুলি অন হয়ে যায়। তো এই কিছু সার্ভিস যেগুলো আছে সেই সার্ভিসগুলো যেগুলো আপনার দরকার নেই ওইগুলোকে ডিঅ্যাক্টিভেট করবার জন্য কী পদ্ধতি ইউজ করতে হবে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আপনি জাস্ট আপনার যে স্টার্ট মেনুটা রয়েছে স্টার্ট মেনুতে গিয়ে লিখুন MS config। তো MS config টাইপ করবার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে MS config.exe ফাইলটা রয়েছে। এই যে আপনার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে ওপেন করুন। ওপেন করবার পর একটা উইন্ডো অপশন আসবে। তো এখানে আপনার স্টার্টআপ প্রোগ্রামে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে স্টার্টআপ প্রোগ্রামে আমার অনেক কিছু এখানে অন আছে যেটা কি না উইন্ডোজ বুট হলে পরে এটার জন্য আমার টাইমটা ওয়েস্ট হয়। তো এখানে যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ঠিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। ব্লুটুথ সফটওয়্যার এটা দরকার আছে, সাইনেপটিক অ্যাডপ আপডেট স্টার্ট এটা আমার দরকার নেই, জিসি ইনপুট ইউটিলিটি ডিটো অটোমিক অ্যালার্ম ক্লক সিক্স ফ্লাক্স কুইক ফ্রেজের দরকার নেই। তো এখানে আমরা আরও যে অপশানগুলো আছে ইন্টারনেট এক্সপ্লোরার 360 টোটাল সিকিউরিটি এটা আমাদের অ্যান্টিভাইরাস এটাকে দরকার পড়বে, অ্যাডপ সিএসএস সার্ভিস ম্যানেজার এটা আমার দরকার নেই, অ্যাডপ ক্রিয়েটিভ ক্লাউড এটাও দরকার নেই, আর ইভান নোট এটাও আমাদের দরকার নেই। তো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে আমরা চেকবক্সে রেখে দিই। রাখার পর আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যখন আপনারা ওকে বাটন প্রেস করবেন তখন এটাকে রেজিস্টার করতে বলবে। তো রেজিস্টার করে দেবেন, রেজিস্টার করে দেওয়ার পর আপনার এটা রেজিস্টার হয়ে যাওয়ার পর ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসগুলো চলে অর্থাৎ সিস্টেমে যে সিস্টেম অন হওয়ার সময় যে বুটিংটা হয় সেই বুটিংটা আগের তুলনায় আরেকটু ভালো হবে। তো আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের হেল্প করবে। ভবিষ্যতে আরও ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।